হ্যালো আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমরা কথা বলবো ম্যাটেরিয়াল লাইটিং এবং রেন্ডারিং নিয়ে প্রথমত জানার চেষ্টা করব ম্যাটেরিয়াল জিনিসটা কি কীভাবে একটা ম্যাটেরিয়াল বানানো যায় কিভাবে একটা অবজেক্টে একাধিক ম্যাটেরিয়াল ব্যবহার করা যায় ইত্যাদি নানাবিধ বিষয় সম্পর্কে এরপর কথা বলবো লাইটিং নেওয়া ব্লেন্ডারে কত ধরনের লাইট আছে এবং আমরা সেটা কিভাবে কাজে লাগায় আমাদের সিন্টারে লাইট আপ করতে পারি এবং ফাইনালি কথা বলবো রেন্ডারিং নিয়ে এবং সেইখানে ক্যামেরা নেভিগেশন করার তিনটা টেকনিক সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এর মধ্যে যে একটা টেকনিক ব্যবহার করে আপনারা আমাদের ক্যামেরাটা মুভ করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা আরো অনেক বিষয় জানবো প্রথমত সাইকেল রেন্ডার ইঞ্জিন কি কি এবং রেন্ডার করতে আসলে এত বেশি সময় কেন লাগে অনেক রকমের ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা হবে এবং ফাইনালি আমাদের ইমেজের যে কোয়ালিটি বা আমাদের যে প্রজেক্টের আউটপুট সেটা দেখতে কাইন্ড অফ এরকম হবে তো আজকের টিউটোরিয়ালটা শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বলি প্রথমত আজকে আমরা ম্যাটেরিয়াল লাইটিং এই বিষয়গুলো এনে যখন কাজ করব তখন আপনারা এগুলো আপনাদের নিজেদের মতো করে একটু এক্সপেরিমেন্ট করবেন ফর এক্সাম্পল আমি হয়তো ম্যাটেরিয়ালে যে কালারগুলো দিলাম বা যেভাবে লাইট বসাইলাম আপনার একটু ডিফারেন্ট লাইট ডিফারেন্ট ম্যাটেরিয়াল বসায় সেগুলো ট্রাই করলেন আশেপাশের যে প্রপার্টিসগুলো আছে সেইগুলো একটু পরিবর্তন করে করে দেখলেন যে সিনের মধ্যে আসলে কীরকম ইফেক্ট ফেলে আশা করি এইভাবে আপনারা একটু বেটার শিখতে পারবেন এর পাশাপাশি আমরা আমাদের টিউটোরিয়ালে কিছু জায়গায় কিছু ইচ্ছাকৃত রাখার চেষ্টা করছি এবং পরবর্তীতে দেখানোর চেষ্টা করছি যে সেটা কিভাবে ফিস করা যায় আমার কাছে মনে হয় যে এইভাবে ভুল করতে করতে শেখাটা আসলে একটা শেখার বেস্ট পদ্ধতি বাট এই ক্ষেত্রে সময়টা বেশি লাগে তবুও চেষ্টা করছি জানি না কতটুকু ইয়ে হয়েছে আল্লাহ তালা ভালো জানে আরে পরামর্শ হইতেছে যে আপনারা সব সময় রেন্ডার করার আগে আপনাদের প্রজেক্টটা সেভ করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে রেন্ডার করার সময় প্রজেক্ট ক্র্যাশ করে এই জন্য আপনার কষ্টের কাজটা যেন হারায় না যায় এই জন্য রেন্ডার করার আগে প্রজেক্টটা একটু সেভ করে নেবেন এরপর একটা কমন কোয়েশ্চেন থাকে শুরুর দিকে যে ভাই রেন্ডার করতে এত বেশি সময় লাগে কেন বিশেষ করে যাদের একটু লো কনফিগারেশনের কম্পিউটার থাকে তাদের জন্য বিষয়টা আরও কঠিন হয়ে যায় তো রেন্ডার করতে সময় কেন বেশি লাগে বা এটা কীভাবে কমানো যায় সেই বিষয়ে আমরা আমাদের আলোচনা করব টুকটাক বাট এক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে আপনার যদি একটু লো কনফিগারেশনের কম্পিউটার হয় সেক্ষেত্রে আপনি আপসেট হয়ে যাবেন না এক্ষেত্রে হয়তো বা কাজ করতে যে একটু কষ্ট হবে বাট কষ্ট করে হইলেও ধৈর্য নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন কারণ একটা সময় হয়তো বা আপনি আপনার পিসির কনফিগারেশন আপডেট করতে পারবেন কিন্তু এখন কাজ না শিখলে তখন কিন্তু আপনি আপনার স্কিলটা ইমপ্রুভ করতে পারবেন না কারণ কম্পিউটারের কনফিগারেশন বাড়ানোর যতটা সহজ স্কিল বাড়ানো কিন্তু ততটা সহজ না তো আমরা সবাই ক্ষুদ্র থেকেই শুরু করি আস্তে আস্তে সেটা ইমপ্রুভ করি এই জন্য এই বিষয়ে মন খারাপ না কইরা ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করবেন তো ইন্ট্রোডাকশনে অনেক কিছু বলে ফেললাম এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন ধন্যবাদ এখন চলেন আমরা ফাইনালি আমাদের টিউটোরিয়ালটা শুরু করি এতদিন পর্যন্ত আমরা যে মডেলগুলা বানাইছি সেই মডেলগুলোতে কোনোটার মধ্যেই কোনো ধরনের কালার বসাই নেই বা কোনো ধরনের রং করি নেই যদিও এখান থেকে আমি র্যান্ডম অপশনটা অন করে রাখছিলাম যা সিনের মধ্যে যেন কিছু র্যান্ডম কালার দেখা যায় বাট আমরা যদি ইমেজ রেন্ডার করে ছবি তুলি তাহলে এই র্যান্ডম কালারের কোনোটাই দেখা যাবে না বা এখান থেকে যদি ম্যাটেরিয়াল ভুইতে যাই তাহলেও দেখতে পারবেন এখানে কোনো ধরনের রং নাই যার সবগুলো পিওর হোয়াইট কালার হয়ে এখন প্রশ্ন হইতে পারে যে ভাই সহজ একটা শব্দ কালার এই জিনিসটা কালার না বইলা ম্যাটেরিয়াল কেন বলতে হবে তাহলে চলেন ফার্স্টে জানার চেষ্টা করি ম্যাটেরিয়াল জিনিসটা আসলে কি এইখানে আপনারা তিনটা বল বা তিনটা স্পিয়ার দেখতে পারতেছেন এবং এই তিনটা বলেরই কালার হিসেবে সাদা রং সেট করা আছে আমি যদি এক এক করে আপনাদেরকে দেখাই প্রথম অবজেক্টের বেস এটাও সাদা রং দেওয়া আছে দ্বিতীয় অবজেক্টের বেস কালার এটাও সাদা রং দেওয়া আছে তৃতীয় অবজেক্টের বেস কালার এটাও সাদা রং দেওয়া আছে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু রেন্ডার হইতে যাই দেখাই তাইলে দেখতে পারবেন এখন তিনটা অবজেক্ট দেখতে তিন রকম লাগতেছে প্রথম যে অবজেক্টটা এটা মোটামুটি পিওর হোয়াইট কালারে দেখা যেতেছে এটার মধ্যে কোনো ধরনের রিফ্লেকশন নাই এটার ভিতর দিয়ে কোনো ধরনের লাইট পাস হইতেছে না সেকেন্ড মোটামুটি মেটালের মতো মনে হইতেছে এটার চতুর্পাশে আশেপাশের যে এনভারমেন্ট আছে সেটা একটা রিফ্লেকশন পড়ছে তৃতীয় যে অবজেক্টটা আছে এটা মোটামুটি স্বচ্ছ মনে হইতেছে এটার ভিতর দিয়ে লাইট পাস করতেছে এই পার ওই পার এবং এটা দেখতে মোটামুটি অনেকটা কাচের মতো মনে হইতেছে তাইলে ম্যাটেরিয়াল জিনিসটা হইতেছে কোন একটা অবজেক্ট কোন কালারে হবে এটা হওয়ার পাশাপাশি সেই রিফ্লেকশন থাকবে কিনা সেটা ট্রান্সপারেন্ট হবে কিনা সেটা কি দেখতে কাছের মতো হবে নাকি সেটা অনেকটা কনক্রিট দেয়ালের মতো হবে নাকি সেটা মেটালের মতো হবে এই সমস্ত ভ্যালু আমরা ঠিক করে দিতে পারি সেটারে আমরা বলতেছি ম্যাটেরিয়াল এখন তাইলে চলেন দেখি ব্লেন্ডারে আমরা কিভাবে এই ম্যাটেরিয়াল বানাইতে পারি ব্লেন্ডারে কোনো একটা অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য প্রথমত সেই অবজেক্টে সিলেক্ট করা এখান থেকে চলে যেতে হবে ম্যাটেরিয়াল প্রপার্টিসে এই অংশে মোটামুটি ম্যাটেরিয়ালের অপশনগুলো আমরা পেয়ে যাব এখান থেকে নিউ বাটনে ক্লিক করলে নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি হবে এরপর এই জায়গাতে আমরা এটার পছন্দ মতো নামকরণ করে দিতে পারবো এই ক্ষেত্রে আমি এটার নাম দিলাম ট্রি ট্রাঙ্ক যেন আলাদাভাবে বুঝতে পারি যে আমরা কোন অবজেক্টের জন্য ম্যাটেরিয়ালটা বানাইতেছি এরপর এখানে অনেকগুলো অপশন আছে তো সবগুলো অপশন নিয়ে ইনিশিয়ালি পর্যায়ে আমি আলোচনা করতেছি না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে অপশনটা সেটা হইতেছে বেস কালার এটাই মূলত আপনার অবজেক্টের কালার হইতে চাইতেছে আমি যদি এখান থেকে এটার কালারটা পরিবর্তন করি তাইলে আমরা সিনের মধ্যে আপাতত কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতেছি না কারণ হলো আমরা এই জায়গা থেকে সলিড ভিউতে আসি ম্যাটেরিয়ালের কালার দেখার জন্য হয় আপনাকে ম্যাটেরিয়াল ভিউতে থাকতে হবে অথবা রেন্ডার ভিউতে থাকতে হবে তো রেন্ডার ভিউতে যেহেতু লাইট সহ ক্যালকুলেশন হয় আমরা আপাতত

এরপর এটা রিনেম করে দিব ট্রি লিফ নামে এরপর এটা যে বেস কালার আছে সেটা পরিবর্তন করে করে দিব সবুজ রং তাহলে এই মোটামুটি আমাদের এই দুইটা অবজেক্টের জন্য কালার তৈরি করা হয়ে গেল এরপর আমরা আস্তে আস্তে বাকি অবজেক্টগুলোর জন্য ম্যাটেরিয়াল অ্যাড করতে থাকব সবসময় যে আমাদের অবজেক্টের জন্য নতুন করে ম্যাটেরিয়াল বানিয়ে নিতে হবে বিষয়টা এরকম না আমরা চাইলে আগে যে ম্যাটেরিয়ালগুলো বানাইছি সেইগুলো আমাদের অবজেক্টে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল এখানে আমাদের এই অবজেক্টের জন্য আমরা ট্রি ট্রাঙ্ক ম্যাটেরিয়ালটাই ব্যবহার করব এই জন্য প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করা এখান থেকে ম্যাটেরিয়াল লিস্টে ক্লিক করব। তাহলে দেখতে পারবো এখন পর্যন্ত আমরা যেই ম্যাটেরিয়ালগুলো বানাইছি তার একটা তালিকা দেখা যাবে এখান থেকে আমি যদি ট্রি ট্রাঙ্ক সিলেক্ট করি তাহলে আমাদের এই অবজেক্টের সাথে ট্রি ট্রাঙ্ক ম্যাটেরিয়ালটা অ্যাড হয়ে যাবে এবং আমরা আমাদের অবজেক্টে এই কালারটাও দেখতে পারবো এখন এখানে একটা বিষয় হইতেছে যে কোন কারণে যদি আমার মনে হয় আমি এই অবজেক্টের কালারটা একটু পরিবর্তন করে নিই ফর এক্সাম্পল আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দেখাই তাহলে দেখতে পারবেন এই ম্যাটেরিয়ালটা যতগুলো অবজেক্টে ছিল সবগুলার কালার পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আমরা যে কালারগুলো অ্যাড করতেছি সেগুলো আলাদা আলাদা অবজেক্টে না বরং সেটা এই ম্যাটেরিয়ালে অ্যাড করতেছি এই জন্য আমরা যদি এই ম্যাটেরিয়ালের কালারটা এখান থেকে পরিবর্তন করি তাহলে এই ম্যাটেরিয়ালটা যতগুলো অবজেক্টে অ্যাড করা আছে প্রত্যেকটা অবজেক্টের কালারই কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমরা আমাদের কোন একটা অবজেক্টের জন্য যদি নতুন কোন কালার দিতে চাই তাহলে সেটার জন্য নতুন ম্যাটেরিয়াল বানিয়ে নিতে হবে আর যদি সেম কালারই শেয়ার করতে চাই সেই ক্ষেত্রে আমরা সেম ম্যাটেরিয়াল অ্যাড করে নিতে পারি একই প্রসেসে আমাদের এই পাশে যে বক্স ছিল আমি এটার সাথে ম্যাটেরিয়ালটা অ্যাড করে দিলাম এতক্ষণ পর্যন্ত আমরা যে অবজেক্টগুলোর সাথে আমাদের ম্যাটেরিয়াল অ্যাড করতেছিলাম সেই অবজেক্টগুলোর কোনোটাতে আগে থেকে আর কোনো ধরনের ম্যাটেরিয়াল অ্যাড করা ছিল না এই জন্য আমরা অবজেক্ট সিলেক্ট করে ম্যাটেরিয়াল প্রপার্টিসে আসলে এখানে নিউ বাটন পাইতাম নিউতে ক্লিক করে ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিতাম কিন্তু প্রশ্ন হইতেছে কোনো একটা অবজেক্টে যদি অলরেডি ম্যাটেরিয়াল অ্যাড করা থাকে তাহলে এই জায়গার অপশন তো পরিবর্তন হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা নতুন করে ম্যাটেরিয়াল বানাবো কীভাবে বা এই ম্যাটেরিয়াল চেঞ্জ করবো কীভাবে এই বিষয়টা আসলে খুব সহজ ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এই বক্সের জন্য আলাদা ম্যাটেরিয়াল বানাইতে চাই বা এই ম্যাটেরিয়ালটা পরিবর্তন করতে চাই তাহলে যেটা করতে পারি একটা অপশন হইতেছে যদি আগে থেকে সেই ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করা তাহলে আমরা সিম্পলি এই ম্যাটেরিয়াল লিস্টে ক্লিক করে সেই ম্যাটেরিয়ালটা পরিবর্তন করে দিতে পারি এখান থেকে যেই ম্যাটেরিয়াল সিলেক্ট করব এই জায়গাতে ওই ম্যাটেরিয়ালটা অ্যাড হয়ে যাবে বাট আমরা যদি চাই নতুন করে ম্যাটেরিয়াল তৈরি করতে তাহলে কি করব এটার জন্য দুইটা অপশন প্রথম অপশন হইতেছে এই জায়গাতে এই ক্রস বাটনে ক্লিক করলে এখান থেকে ম্যাটেরিয়ালটা রিমুভ হয়ে যাবে এরপর নিউ বাটনে ক্লিক করে আমরা ম্যাটেরিয়াল তৈরি করতে পারবো আগেরবারের মতোই আর আরেকটা অপশন হইতেছে এখানে ক্রস বাটনের আগে এই জায়গাতে একটা কপি বাটন থাকে এটা কপিও বলতে পারেন এটা নিউ ম্যাটেরিয়ালও বলতে পারেন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ম্যাটেরিয়ালটা সিলেক্টেড ছিল সেই ম্যাটেরিয়ালটার একটা কপি তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট জিরো জিরো নামে একটা নতুন ম্যাটেরিয়াল তৈরি হয়েছে এবং আমরা যদি এখানে ম্যাটেরিয়াল লিস্টে আপনাদের দেখাই তাহলে আগে এই জায়গাতে দুইটা ম্যাটেরিয়াল ছিল এখন তৃতীয় ম্যাটেরিয়ালটা অ্যাড হয়ে গেছে তো এই অবস্থাতে আমি নতুন যে ম্যাটেরিয়ালটা তৈরি করলাম এটার নাম পরিবর্তন করে দিতে পারি বক্স উড এরপর আমি যদি এটার কালার পরিবর্তন করি তাহলে দেখতে পারবেন আগের অবজেক্টগুলোর কালার পরিবর্তন হইতেছে না কারণ আমরা এই অবজেক্টের জন্য নতুন ম্যাটেরিয়াল তৈরি করে নিছি এখন ম্যাটেরিয়াল লিস্টে গেলেও আপনারা তিনটা ম্যাটেরিয়াল দেখতে পারবেন এবং আপনারা যে নতুন ম্যাটেরিয়ালটা তৈরি করছেন সেটা যে নাম দিয়েছেন সেটাও ওই জায়গাতে দেখতে পারবেন আমি আমাদের বক্সের কালারটা একটু পরিবর্তন করে দিতেছি তো এইভাবে করে আপনারা চাইলে ম্যাটেরিয়াল তৈরি করার পরেও কোনো একটা অবজেক্টের জন্য এখানে ম্যাটেরিয়াল লিস্ট থেকে সেই ম্যাটেরিয়াল পরিবর্তন করতে পারেন অথবা এখানে ক্লোন বাটনে বা নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করে নতুন ম্যাটেরিয়াল তৈরি করে নিতে পারেন এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবজেক্টগুলোতে যে ম্যাটেরিয়াল অ্যাড করছি সেখানে প্রত্যেকটা অবজেক্টে শুধুমাত্র একটা ম্যাটেরিয়াল অ্যাড করছি বা একটা কালার অ্যাড করছি এখন যদি আমরা চাই যে কোনো একটা অবজেক্টে দুইটা কালার অ্যাড করতে বা একের বেশি একাধিক কালার অ্যাড করতে সেটা কিভাবে করব ফর এক্সাম্পল আমাদের এখানে যে ব্যাডেলটা আছে আমরা চাইতেছি এটার বডির অংশে একটা কালার থাকুক এবং এটার যে জয়েন্টগুলো আছে সেই অংশে আলাদা কালার থাকুক তো সেইটা কিভাবে করব এখন এই বিষয়টা চলেন দেখি এই জন্য প্রথমত আমাদের এই ব্যারেলটা সিলেক্ট করে এখানে নিউতে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল বানিয়ে নিলাম এটার নাম দিলাম ব্যারেল এরপর এটার কালার কিছুটা পরিবর্তন করে দিই এরপরে আমাদের এই জয়েন্টের অংশের আলাদা কালার বানানোর জন্য বা এই অবজেক্টে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করব এই প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আরেকটা ম্যাটেরিয়াল স্লট তার মানে আমরা বলতেছি যে ব্লেন্ডার ভাই আমাদের এই যে অবজেক্ট আছে এই অবজেক্ট সাথে দুইটা ম্যাটেরিয়াল যোগ করবা এরপর এখানে নিউতে ক্লিক করে আমরা এটার জন্য আরেকটা ম্যাটেরিয়াল বানাই নেই এটার নাম দিলাম ব্যারেল জয়েন্ট এরপর এখান থেকে এটার কালারটা পরিবর্তন করে দেই এখন যদিও কালার পরিবর্তন করতেছি বাট সিনের মধ্যে সেই কালারটা দেখতে পারতেছি না কারণ যদিও আমরা আমাদের সাথে দুইটা ম্যাটেরিয়াল করছি কিন্তু ব্লেন্ডার জানে না যে আপনার এই অবজেক্টের মধ্যে কোন অংশে প্রথম কালার দেখাবে আর কোন অংশে দ্বিতীয় কালার দেখাবে এই জন্য ব্লেন্ডার দিতে হবে যে ব্লেন্ডার ভাই এই অংশে তুমি প্রথম ম্যাটেরিয়াল কালারটা দেখাও আর এখানে যে জয়েন্ট আছে সেই অংশে তুমি দ্বিতীয় ম্যাটেরিয়ালের কালারটা দেখাও সেটা কিভাবে বলবো এটার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করে চলে যাবে এডিট বোর্ডে এরপরে যেই যেই অংশে আমরা দ্বিতীয় ম্যাটেরিয়ালের কালারটা দেখাইতে চাই সেই অংশগুলো আগে সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আমি অল্টার বাটনে চাপ দিয়ে ধরা এই লুকটা সিলেক্ট করতেছি এই লুকটাও সিলেক্ট করতেছি এবং নিচের এই লুকটা সিলেক্ট করতেছি এই অংশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের যে সেকেন্ড ম্যাটেরিয়ালটা আছে এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে অ্যাসাইন বাটনে ক্লিক করব তো অ্যাসাইন বাটনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের এই অংশ যতটুকু আমরা সিলেক্ট করছি সেইটা আমাদের দ্বিতীয় ম্যাটেরিয়ালে হয়ে গেছে এবং এখন যদি আমরা দেখতে পারবো যে ম্যাটেরিয়ালের গুলা যুক্ত করে নিছি কালার পরিবর্তন হবে একইভাবে আমরা নিজের যে জয়েন্ট আছে এই অংশটাও আমাদের সেকেন্ড ম্যাটেরিয়ালের সাথে অ্যাড করে দিব এই জন্য প্রথমত এটা সিলেক্ট করে নিতেছি এরপর সেকেন্ড ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এটার সাথে এটা অ্যাসাইন করে দিতেছি একই প্রসেসে আমরা আমাদের অবজেক্টের সাথে যতগুলা চাই ততগুলা ম্যাটেরিয়াল স্লট অ্যাড করতে পারি এবং চাইলে এখান থেকে ম্যাটেরিয়াল স্লট রিমুভও করে দেওয়া যায় এবং সেইখানে প্রয়োজন মতো ম্যাটেরিয়াল অ্যাড করে আমাদের অবজেক্টের সাথে নতুন নতুন কালার যুক্ত করতে পারি এখন চলেন এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলা একসাথে প্র্যাকটিস করি এই জন্য আমাদের এখানে বাড়ির যে মডেলটা আছে এটার উপর এখন আমরা রঙের কাজ করব। এই জন্য ফার্স্টে বাড়ির যে বেস মডেলটা আছে এটা সিলেক্ট করে নিলাম এরপর এর সাথে এটা একটা নতুন ম্যাটেরিয়াল অ্যাড করি এটার নাম দিলাম হোম ওয়াল এটার কালার কিছুটা পরিবর্তন করে দিই যেন বুঝতে সহজ হয় আপনি যে মুহূর্তে ম্যাটেরিয়াল সিলেক্ট করে কালার পরিবর্তন করতে পারেন সমস্যা নেই এরপর আমাদের এই বাড়ির কালার বা ম্যাটেরিয়াল অ্যাড করার একটা প্ল্যান হইতেছে যে আমাদের এইখানে মোটামুটি চওড়া যে কাঠের অংশগুলো আছে এই অংশগুলোর জন্য আমি একটা ম্যাটেরিয়াল অ্যাড করে নিব আর এখানে যে ছোট ছোট কাঠের টুকরাগুলো আছে এগুলোর জন্য আমি আরেকটা ম্যাটেরিয়াল বানিয়ে নিব এই জন্য ফার্স্ট এখানে পিলারের যে অবজেক্টটা আছে এটা সিলেক্ট করা নিতে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম এটার নাম দিলাম হোম উড ডার্ক এরপর এটার কালার কিছুটা পরিবর্তন করে নিই কাইন্ড অফ এরকম উপরের অংশের কাঠের টুকটাকটা ধরে এটার সাথে ওই ম্যাটেরিয়ালটা অ্যাড করে দিতেছি হয়ে গেল এখন আমাদের বেস মডেলের যে বর্ডার আছে এখানে এই ম্যাটেরিয়ালটা অ্যাড করতে হবে এই জন্য প্রথমত বেস মডেলটা সিলেক্ট করে আইসোলেশন মুডে যেয়ে নিলাম যেন কাজ করতে সহজ হয় এরপর এটার সাথে একটা ম্যাটেরিয়াল স্লট এড করলাম এবং সেকেন্ড স্লটে আমাদের হোম ও ডার্ক ম্যাটেরিয়ালটা অ্যাড করে নিলাম এবার ট্যাবে ক্লিক করে চলে যাবে এডিট মোডে এবার যেই যেই ফেসগুলাতে আমি সেকেন্ড ম্যাটেরিয়ালটা অ্যাড করতে চাই প্রথমে সেই ফেসগুলারে সিলেক্ট করব বক্স সিলেকশনের মাধ্যমে এক্স ভিউ অন করে আমি এই ফেজগুলা ফার্স্টে সিলেক্ট করলাম এবার সেকেন্ড ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা এখানে অ্যাসাইনে ক্লিক করা এই ফেসগুলারে মোটামুটি আমাদের এই ম্যাটেরিয়ালের হাতে তুলে দিলাম এখানে উপরের অংশটা আমি এই ম্যাটেরিয়ালের হাতে তুলে দিতে চাই না এটা ভুলে চলে গেছে তো এটা ফিক্স করে নেই এখানে ফেস সিলেকশন মোড়ে যেয়ে উপরের এই ফেসটা সিলেক্ট করে প্রথম ম্যাটেরিয়াল সিলেক্ট করে এটা ধরে অ্যাসেন্ড করে দিলাম সে একই প্রসেসে অন্যান্য ভার্টেক্সগুলো সিলেক্ট করেও আমি সেকেন্ড ম্যাটেরিয়ালে অ্যাসেন্ড করে দেব হয়ে গেল মোটামুটি আমাদের এই অংশটা অ্যাসেন্ড করা আমাদের ছাদের অংশের জন্য আমরা আরেকটা ম্যাটেরিয়াল বানাই নেই এটা একটু ডার্ক টাইপের হবে এখানে একটা ম্যাটেরিয়াল স্লট বানাইলাম নিতে ক্লিক করে এটার নাম দিলাম রুফ এরপর এটা কালার কিছুটা পরিবর্তন করে একটু ডার্ক করে দিতেছি এবার এটা অ্যাসেন্ড করে দেই প্রথমত এই অংশগুলো সিলেক্ট করে নিই এরপর এখান থেকে রুফ ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এটা অ্যাসেন্ড করে দিতেছি তাহলে মোটামুটি তিনটা মেটেরিয়াল এটার সাথে অ্যাড করা হয়ে গেল আইসোলেশন মোড থেকে বের হয়ে আসি এবার আমাদের অন্যান্য যে মডেলগুলো আছে বা অবজেক্টগুলো আছে এগুলোর সাথে ম্যাটেরিয়ালগুলো অ্যাড করবো এটার সাথে অ্যাড করবো হোম উড ডার্ক ম্যাটেরিয়াল এরপর আমাদের এই নিচের অংশের জন্য বা ছোট কাঠের টুকরোগুলোর জন্য আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিতেছি এটার নাম দেই হোম উড ব্রাইট এটাও কাঠের মতো বাট একটু উজ্জ্বল রঙের দিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আপাতত এত রাখলাম এখানে এই অবজেক্ট সিলেক্ট করে এটার সাথে ব্রাইট এই করে দিলাম এবার দরজার জন্য চাইলে আলাদা ম্যাটেরিয়াল বাঁচানোর জন্য এক্সিস্টিং ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করতেছি প্রথমত এটার সাথে হোম উড ডার্ক এটা অ্যাড করে দিলাম এবার এই অবজেক্টের সাথে আমাদেরকে প্রথমে হোম উড ডার্ক ম্যাটেরিয়ালটা অ্যাড করতে হবে এরপর এইখানে ছোট টুকরাগুলোর জন্য আমি ব্রাইট ম্যাটেরিয়ালগুলো গুলো অ্যাড করব এখন আমরা যদি অবজেক্ট মোডে আইসা এখানে আমাদের দরজাটা এইচ বাটনে ক্লিক করে একটা হাইড করি তাহলে দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা প্লেন বানিয়ে রাখছিলাম এটার সাথে আমি রুফ ম্যাটেরিয়ালটা অ্যাড করে দিলাম এরপর অল্টার এইচ বাটনে ক্লিক করলাম যেন আমাদের দরজার অংশটা আবার আনহেকড হয় এখন আমাদেরকে জানলার অবজেক্টের জন্য ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে এই জন্য প্রথমত জানলার অবজেক্টটা সিলেক্ট করে এটার সাথে ব্রাইট আর ডার্ক এই দুইটা ম্যাটেরিয়াল অ্যাড করে নিতেছি এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাড করার পরেও চাইলে এগুলার সিকোয়েন্স বা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা যায় এখানে যে অ্যারো বাটনগুলো আছে এটাতে ক্লিক করে এটা অ্যারেঞ্জমেন্ট আপনারা পরিবর্তন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এবার স্পেসিফিক ফেসগুলো সিলেক্ট করে এগুলো অ্যাসেন করার পালা এরপর আমরা আমাদের এই জানালার জন্য আরেকটা ম্যাটেরিয়াল বানাই নিব সেটা হইতেছে গ্লাস ম্যাটেরিয়াল এরপর মাছখানের এই চারটা ফেস সিলেক্ট করে সেটা এই গ্লাস ম্যাটেরিয়ালে অ্যাসেন্ড করে দিব এখান থেকে আপাতত গ্লাসের কালারটা একটু পরিবর্তন করে কিছুটা ব্লু কালার করে রাখলাম পরবর্তীতে আমরা এটার অন্যান্য ভ্যালু পরিবর্তন করবো এরপর বাকি রইল আমাদের উপরে রুফটাইল ম্যাটেরিয়াল এটা সিলেক্ট করে সাথে একটা নতুন ম্যাটেরিয়াল অ্যাড করি এটার নাম দিলাম রুফ টাইল এটার কালার কিছুটা পরিবর্তন করে দিই আপাতত এতটুকু রাখলাম এরপর এই অবজেক্ট এর সাথে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করে দেবো এক এক করে এবং এটার মাঝখানের অংশের সাথে এই গ্লাস ম্যাটেরিয়ালটা অ্যাসেন্ড করে দিব এখন আমাদেরকে আমাদের আইল্যান্ডের এই মাটির অংশের জন্য দুইটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে আমি যদি আপনাদেরকে আমাদের ফাইনাল প্রজেক্টে টোপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে একটা ম্যাটেরিয়াল হইতেছে মোটামুটি ঘাসের অঞ্চলটা বোঝানোর জন্য আরেকটা ম্যাটেরিয়াল হইতেছে এখানে মাটির অঞ্চলটা বোঝানোর জন্য তো আমি সর্বপ্রথম আমাদের এই অবজেক্টটা সিলেক্ট করে একটা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিলাম এটার নাম দিলাম আইল্যান্ড গ্রাস এটার কালার কিছুটা পরিবর্তন করে সবুজ রঙ করে দিতেছি এরপর আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতেছি এখানে একটা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করে এটার নামকরণ করে দিব আইল্যান্ড গ্রাউন্ড এরপর এটার কালার করে দিব কিছুটা ব্রাউন কালার এখন আমরা জানি যে আগের বারের মতোই আমাদেরকে এখানে ফেস সিলেক্ট করে এটার সাথে অ্যাসাইন করতে হবে বাট আমরা যদি এখন এডিট মোডে যাই তাহলে দেখতে পারবো এখানে হবে আসলে প্রবলেম কারণ আমরা এখানে আমাদের রাস্তার অঞ্চলের জন্য যে ফেসগুলা সিলেক্ট করতে চাচ্ছি এখানে আসলে সেই ফেসগুলো নাই কারণ যেহেতু আমরা আমাদের এই অবজেক্টটা প্রসিজিউরালি মডিফায়ারের মাধ্যমে বানাইছিলাম এবং এটার সাথে আসলে সাব ডিভিশন সারফেস মডিফায়ার এবং ডেসিমেট মডিফায়ার অ্যাড করা ছিল এই জন্য এডিট মোডে গেলে আমরা সেই বেস্ট শেপটা ফেরত পাচ্ছি এখানে মডিফায়ার অ্যাপ্লাই করার পরে শেপটা কিন্তু ফেরত পাচ্ছি না তাহলে আমাদেরকে হবে এই মডিফায় এরপর সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যেন ইন কেস যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় পরবর্তীতে তাহলে আমি আবার এটার ব্যাকআপ থেকে শুরু করতে পারি এটার নামটা পরিবর্তন করে গ্রাউন্ড ব্যাকআপ করে দিলাম এবং এটা আপাতত এখান থেকে হাইট করে রাখতেছি এরপর আমাদের গ্রাউন্ড অবজেক্টটা সিলেক্ট করে আমরা আমাদের পরে কাজটা করব। এখান থেকে শুরুতে আমাদের সাবডিভিশন সার্ফেস মডিফায়ার অ্যাপ্লাই করে দিতেছি এবং ডেসিমেট মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিতেছি এখন যদি ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাই তাহলে আমরা আমাদের যে অ্যাকচুয়াল মেশ সেটা পাই যেতেছি এরপর কেতে ক্লিক করা নাইফ টুলটা অ্যাক্টিভেট করব এবং আমরা এখানে যেই রকম রাস্তা দিতে চাই সেই অঞ্চলটা কাটিয়ে নেব মোটামুটি এতটুকু কাটিয়ে নেওয়ার পর এখান থেকে ফেস সিলেকশন মোডে যাই এই ফেসটা সিলেক্ট করব এরপর কন্ট্রোল শিফট বাটনে চাপ দিয়ে ধরা এখানে একদম লাস্টের সিলেক্ট করবে ফলে এই অঞ্চলের সবগুলা ফেস সিলেক্ট হয়ে যাবে বাট এই ক্ষেত্রে যদি কোনোটা মিসম্যাচ হয় সেক্ষেত্রে শিফট বাটনে ক্লিক করা প্রথমত এটা ডিসিলেক্ট করা অন্য আমাদের যেই ফেসটা আমরা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করে নিলাম এই জায়গাতে আমরা যদি একটু দেখি এখানে এই অংশটাও সিলেক্টেড হয়ে আছে কারণ এই জায়গাতে আসলে প্রপারলি কাটা হয়নি নাই আমি কে বাটনে ক্লিক করে এই জায়গায় আরেকটা কাট তৈরি করে দিতেছি এরপর আবার শিফট বাটনে চাপ দিয়ে ধরা এখানের এই ফেসটা ডিসিলেক্ট করে নিতেছি ম্যাটেরিয়াল সেকশনে এখানে আইল্যান্ড গ্রাউন্ড এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা এটা অ্যাসেড করে নিচের অংশ কিছু কাঠ তৈরি করে নিব যেন পানির কাছাকাছি যে মাটি গুলো আছে সেগুলো আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারি এরপর নিচের অংশের ফেসগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং ফাইনালি এখান থেকে আইল্যান্ড গ্রাউন্ড ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এগুলা অ্যাসেন্ড করে দিতে হবে তাহলে এটা মোটামুটি হয়ে গেল আমাদের আইল্যান্ডের ম্যাটেরিয়াল বসানো এখন আমরা বাকি যে অবজেক্টগুলো আছে সেগুলোর সাথে ম্যাটেরিয়াল অ্যাড করে দিই প্রথমত এই ওয়াটার অবজেক্টটা সিলেক্ট করা এটার সাথে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দিতেছি এটার নাম দিলাম ওয়াটার এটার কালার পরিবর্তন করে আপাতত সায়েন কালার করে রাখতেছি এই ওয়াটার ম্যাটেরিয়াল নিয়ে আমরা আসলে অনেকবারই কাজ করব। আপাতত এটার কালারটা দিয়ে রাখলাম বসার জন্য এরপর বাসার নিচে এখানে যে গ্রাউন্ডের জন্য একটা মডেল বানিয়েছিলাম এটার সাথে আমাদের যে রুফ ম্যাটেরিয়ালটা ছিল সেটা অ্যাড করে দেই এটার নাম আসলে রুফ না দিয়া এটার নাম আমি পরিবর্তন করে হাউস ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতেছি যেহেতু এটা জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড এর জন্য বা ডার্ক একটা কালার হিসেবে ব্যবহার করতেছি সেই জন্য এরপর আমাদের এখানে ব্যারেল জয়েন্ট ম্যাটেরিয়ালটা ছিল এটার কালার পরিবর্তন করে কিছুটা ডার্ক উড টাইপ করে দিব লাইট বসানোর পরে আমরা ম্যাটেরিয়াল নেয়া আরো কিছু টুকটাক কাজ করব বাট আপাতত এ হয়ে গেল মোটামুটি আমাদের ম্যাটেরিয়ালের কাজ ব্লেন্ডারে লাইট বসানোর জন্য তিন ধরনের লাইটিং সিস্টেম আছে প্রথমটা হইতেছে ওয়ার্ল্ড লাইটিং অবজেক্ট লাইটিং তারপর ম্যাটেরিয়াল লাইটিং আমরা অল্প অল্প করে বিষয়টা সম্পর্কে জানবো বা সর্বপ্রথম আমি এইখান থেকে চলে গেলাম রেন্ডার ভিউতে কারণ রেন্ডার ভিউ ছাড়া লাইট নিয়ে কাজ করা গেলেও সিনের মধ্যে সেটার কোনো প্রভাব দেখা যায় না এখানে বাই ডিফল্ট একটা লাইট ক্রিয়েট করা আছে কারণ আপনি যখন ব্লেন্ডারে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন সেইখানে একটা বাই ডিফল্ট লাইট ক্রিয়েট করা থাকে আমি আপাতত এটা ডিলেট করে দিতেছি যেন আমরা লাইটের বিষয়টা আগে বুঝে নিতে পারি তো প্রথম আমরা যেই ধরনটা বলছিলাম সেটা ছিল ওয়ার্ল্ড লাইটিং ওয়ার্ল্ড লাইটিং এর জন্য এইখানে ওয়ার্ল্ড প্রপার্টিস আছে এখানে চলে যেতে হবে এরপর এই জায়গা থেকে যে কালার অপশনটা আছে এটা যদি আমি পরিবর্তন করি তাহলে দেখতে পারবেন ওয়ার্ল্ডের যে লাইটটা থাকে সেই লাইটটা মূলত আমাদের সিনের যতগুলো অবজেক্ট আছে সমস্ত অবজেক্টের উপর সমানভাবে প্রভাব বিস্তার করে এখান থেকে আমরা স্ট্রেংথ বাড়ায় কমায় এই লাইটের পরিমাণ বাড়াইতে অথবা কমাইতে পারি ওয়ার্ল্ড লাইটিং এর জন্য সাধারণত এইচডিআরআই ব্যবহার করা হয় বা এইচডিআরআই ইমেজ ব্যবহার করা হয় বাট যেহেতু এটা বিগিনার লেভেলের টিউটোরিয়াল সেহেতু আমি এই নিয়ে আলোচনা করতেছি না তো এখানে স্ট্রেন্থ বাই ডিফল্ট ওয়ান থাকে আমি ওয়ানই রাখলাম এটার কালার আপাতত আমি কালো করে দিতেছি একটু পরে পরিবর্তন করব। তার আগে আমরা অবজেক্ট লাইটিং কি সেই বিষয়টা বুঝা নেই ব্লেন্ডারে দ্বিতীয় প্রকারের যে লাইটিং সিস্টেমটা আছে সেটা হইতেছে অবজেক্ট লাইটিং বা সরাসরি লাইট এই জন্য আমি যদি শিফট এতে ক্লিক করে এখান থেকে লাইট অপশনে যাই তাহলে দেখতে পারবেন এখানে চার ধরনের লাইট দেওয়া আছে প্রথমটা হচ্ছে সান লাইট এরপর একটা স্পট লাইট এবং সর্বশেষটা এরিয়া লাইট তো আমি এখান থেকে পয়েন্ট লাইট ক্রিয়েট করলাম এটার একটু ড্র্যাক করলে দেখতে পারবেন সিনের মধ্যে এই পয়েন্ট লাইটটা ক্রিয়েট হয়ে গেছে এবং সেটার ইফেক্টটা দেখা যাইতেছে যদিও এটার ইন্টেনসিটিটা অনেক কম মনে হইতেছে আমরা যদি এই অবজেক্টটা সিলেক্ট করা এখানে লাইট প্রপার্টিসে চলে যাই তাইলে এখানে এটার কালার পাওয়ার সহ আরো অন্যান্য বিভিন্ন ভ্যালু দেখতে পারবো এখান থেকে আমি যদি এটার পাওয়ার বা ইন্টেনসিটি একটু বাড়াই তাহলে দেখতে পারবেন সিন এর মধ্যে এটার আলোর পরিমাণটা বাড়তেছে এখন চলেন দেখি এখানে যে উপরে লাইটের ধরনগুলো আছে এগুলা কিভাবে কাজ করে প্রথমটা হইতেছে পয়েন্ট লাইটিং এটা মূলত অনেকটা লাইট বাল্বের মতো কাজ করে অর্থাৎ কোন একটা বিন্দু থেকে চতুর্পাশে সমানভাবে আলোগুলা ছড়ায় দেয় এরপরটা হইতেছে সানলাইট এটা আমরা এখান থেকে অবজেক্ট প্রপার্টিস থেকে পরিবর্তন করতে পারি অথবা শিফটিতে ক্লিক করে এখান থেকে সরাসরি সান করতে পারি তো সানলাইট জিনিসটা হইতেছে মূলত অনেকটা সূর্যের মতো কাজ করে এটা স্পেসিফিক একটা অ্যাঙ্গেল থেকে সম্পূর্ণ সিনের মধ্যে লাইটের একটা ইফেক্ট ফেলে এরপরটা হইতেছে স্পটলাইট স্পটলাইট অনেকটা টর্চ লাইটের মতো কাজ করে বা সরাসরি স্পটলাইটের মতোই কাজ করে এটা স্পেসিফিক একটা অ্যাঙ্গেল থেকে একটা নির্দিষ্ট ডিরেকশনে শুধুমাত্র সার্কুলার একটা আলো ফেলতে পারে এবং সর্বশ্রেষ্ঠ হইতেছে এরিয়া লাইট এরিয়া লাইটটা মূলত একটা ডিরেকশনে স্পেসিফিকভাবে আলো ফেলে এবং এটা বিপরীত দিকে যায় না এটা অনেকটা স্টেডিয়ামে আমরা যে লাইটগুলো ব্যবহার করি সেইভাবে কাজ করে ব্লেডারে আরও একভাবে লাইট বসানো যায় সেটা হইতেছে ম্যাটেরিয়ালের এর মাধ্যমে যদিও আমাদের এই প্রজেক্টে এটার কোনো ব্যবহার নেই বাট তবুও জাস্ট দেখে রাখেন যে এইভাবেও লাইট বানানো যাইতে পারে এক্ষেত্রে আমি জাস্ট একটা র্যান্ডম অবজেক্ট বানিয়ে নিছি একটা র্যান্ডম কিউব এটার সাথে একটা র্যান্ডম ম্যাটেরিয়াল অ্যাড করে নিয়েছি এখন পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের এই অবজেক্টের বেস্ট কালারটাই পরিবর্তন করতেছিলাম বাট আমি যদি এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন এখানে আরেকটা কালার আছে সেটা হইতেছে ইমিশন কালার আমি যদি এখান থেকে ইমিশন কালারটা পরিবর্তন করা একটু ব্রাইট করে দেই তাহলে দেখতে পারবেন আমি যেই কালারটা দিব আমাদের অবজেক্টে সেই কালারটা দেখা যাইতেছে যদিও আশেপাশে কোনো লাইট নেই এরপর আমি যদি আমাদের ইমেশন স্ট্রেন্থ বাড়িতে থাকি তাহলে এটা মোটামুটি পুরা সিনরেই একটা গ্লো ইফেক্টের মাধ্যমে লাইট আপ করে দিবে তাইলে এইভাবে ইমিশনের ভ্যালু পরিবর্তন করার মাধ্যমেও লাইট ক্রিয়েট করা যাইতে পারে লাইট সম্পর্কে মোটামুটি ধারণা হওয়ার পর এখন চলেন আমরা আমাদের সিনের মধ্যে লাইটিং এর কাজটা কমপ্লিট করি এক্ষেত্রে আমি সিনের মধ্যে যতগুলো লাইট ছিল সবগুলো ডিলেট করে দিছি যেন একদম জিরো থেকে আপনাদেরকে কাজটা দেখাইতে পারি সর্বপ্রথম আমরা যেই লাইটের কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড লাইটিং এই জন্য এখানে ওয়ার্ল্ড প্রপার্টিসে চলে যাব ওয়ার্ল্ড প্রপার্টিতে যাওয়ার পর আমরা জানি আমরা যদি কালার পরিবর্তন করি তাহলে আমাদের সিনের লাইটিং লাইটিংটা চেঞ্জ হবে বাট এই ক্ষেত্রে আমরা কালার না আমরা একটা স্কাই টেক্সচার ব্যবহার করব। এই জন্য এইখানে যে ইয়েলো কালারের ডটটা আছে কালারের বাম পাশে এই ডটে ক্লিক করব। তাহলে দেখতে পারবো আমাদের সামনে আরো অনেকগুলো অপশন চলে আসছে এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা চুজ করব স্কাই টেক্সচার এটা চুজ করলে দেখতে পারবেন সিনের মধ্যে একটা স্কাই টেক্সচার টাইপের লাইটিং চলে আসছে বা আশেপাশে একটু আকাশের মতো মনে হইতেছে বাট এই জায়গায় একটা ওয়ার্নিং দেখাবে যে সান নট অ্যাভেলেবেল ইন ইভি ইভি আর সাইকেল এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি আপাতত আমি এটা নিশীতা থেকে পরিবর্তন করে করে এবং এটার যে স্ট্রেংথ সেটা পরিবর্তন করে করে এটা হলো মোটামুটি ইনিশিয়াল একটা স্টার্ট আপ এরপর আমরা আমাদের সিনের মধ্যে একটা অবজেক্ট লাইট ক্রিয়েট করব এই জন্য শিফট এতে ক্লিক করে এখান থেকে লাইট থেকে চুজ করব সানে ফলে আমাদের সিনের মধ্যে একটা সূর্যের মতো লাইট অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে মনে রাখা দরকার যে আমাদের সূর্যের লোকেশন কোন জায়গায় থাকে অর্থাৎ এটার আমরা মুভ করে কোন জায়গায় নেই এটা মূলত কোন ধরনের ম্যাটার করে না ম্যাটার করে হইতেছে আমাদের সূর্যটা রোটেশন কত আছে বা এটা কোন ডিরেকশনে তাকায় আছে এক্ষেত্রে আরে ক্লিক করে এটা রোটেশন পরিবর্তন করতে পারবেন বা এখানে যে ইয়েলো ডট আছে এটাতে ক্লিক করে এটা রোটেশন পরিবর্তন করা যায় তো আমি এটার ইম্প্যাক্ট একটু ভালোভাবে বোঝার জন্য আমাদের ওয়ার্ল্ড লাইটিং এর ভ্যালুটা আপাতত জিরো করে নেই একটু পর পরিবর্তন করে নিব এখন আমাদের এই সান অবজেক্টটা সিলেক্ট করে এখানে লাইটের প্রপার্টিসে চলে যায় এটা স্ট্রেংথ করে দিয়েছি ফার্স্ট যেন আমরা একটু উজ্জ্বল লাইট পেয়ে যাই এখন আমি যদি এটা রোটেট করি তাহলে মোটামুটি এটার ইম্প্যাক্টটা দেখতে পারবেন যে আমরা যেই অনুসারে রোটেট করতেছি আমাদের সানের ডিরেকশন বা লাইটের অ্যাঙ্গেল সেই অনুসারে পরিবর্তন হচ্ছে বাট আমরা যদি আমাদের এই সূর্যের অবজেক্টটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে এখানে আলোর ডিরেকশনে কোনো পরিবর্তন হচ্ছে না তো মোটামুটি আমরা যেই ডিরেকশনে চাই সেই ডিরেকশনে সূর্যটা রাখার পর আমি আবার ওয়ার্ল্ড প্রপার্টিস এ যায় এটা স্ট্রেন্থ করে দিতেছি টু সো এই হয়ে গেল মোটামুটি আমাদের লাইটিং এর কাজ আমাদের সিনটা রেন্ডার করা আগে আমাদেরকে শুরুতে আমাদের ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে অর্থাৎ আমরা কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতে চাই সেই বিষয়টা আগে নির্ধারণ করে নিতে হবে ক্ষেত্রে আপনার সিনের মধ্যে যদি কোনো ক্যামেরা না থেকে থাকে তাহলে আপনি শিফট এতে ক্লিক করে একটা ক্যামেরা তৈরি করে নিতে পারেন এমনিতে নরমালি আপনি যখন ব্লেন্ডারে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে ব্লেন্ডার একটা ক্যামেরা তৈরি করে দেয় তো ক্যামেরা করার অনেক উপায় আছে আমি আপনাদের কাজ করবার তিনটা উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি এর মধ্যে আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেইভাবে ক্যামেরাটা মুভ করতে পারেন প্রথম হইতেছে আমরা নর্মালি অন্যান্য অবজেক্ট যেভাবে মুভ করি অর্থাৎ জি আর এস এর মাধ্যমে যদি এখানে স্কেল বাটনের কোনো কাজ নাই সিম্পলি জি বাটনে ক্লিক করে এটা মুভ করা এখানে নাম্বার প্যাটে জিরো বাটনে ক্লিক করা ক্যামেরা ভিতরে যায় দেখবেন যে আপনার ক্যামেরাটা ঠিকঠাক মতো মুভ হইতেছে কি না এক্ষেত্রে আপনি এখানে ভিউ অপশন থেকে এরিয়া অপশন থেকে টোগল কোয়াড ভিউ অপশনটা অন করে নিতে পারেন ফলে আপনার থ্রি ডি ভিউ পোর্টটা চারটা ভাগে বিভক্ত হয়ে যাবে এখানের উপরে ডানপাশের ভিউতে যাওয়া নাম্বার প্ল্যাটের জিরোতে ক্লিক করলে আপনি এখানে ক্যামেরা ভিউ দেখতে পারবেন আমি এই জায়গাতে সাইড বারটা অফ করে রাখতেছি ক্যামেরা ভিউটা ভালোভাবে দেখার জন্য এখন অন্য ভিউ থেকে ক্যামেরাটা মুভ করে মোটামুটি আমি এই জায়গাতে চেক করতেছি যে আমি কোন ভিউটা চাই সেই ভিউটা মোটামুটি পাইতেছি কি এরপর আমি এখানে ভিউ থেকে এরিয়াতে যায় আবার টোগল পোয়ার ভিউটা অফ করে দিতেছি তো এটা একটা অপশন ক্যামেরা মুভ করার আরেকটা অপশন হলো এখানে ক্যামেরা ভিউতে যায় আমরা যদি মাউসের মিডল ক্লিক করা জুম করার চেষ্টা করি বা রোটেট করার চেষ্টা করি তাহলে সেটা ক্যামেরা ভিউ থেকে বের হয়ে আসে বাট আমরা যদি ক্যামেরা ভিতে যাওয়ার পর এখানে সাইডবার থেকে ভিউ অপশনে যায় এখানে লক অপশনের ভিতর থেকে লক টু ক্যামেরা এটা অন করে নেই এবং এই অবস্থায় ক্যামেরা ভিউতে আমরা যদি মিডল বাটনে ক্লিক করা মুভ করার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ক্যামেরা ভিউ থেকে বেরোইতেছে না ফলে আপনি এইখানে আপনি নর্মালি যেভাবে সিনটে নেভিগেট করেন সেভাবে সিনটারে ঘুরায় ঘুরায় আপনার ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে পারেন এবং অ্যাডজাস্ট করার পর এখানে লক টু ক্যামেরা ভিউ এটা অফ করা এরপর যদি আবার মিডল বাউন্স বাটনে ক্লিক করেন তাহলে আপনি ক্যামেরা ভিউ থেকে বের আসতে পারবেন তাহলে এটা হলো মোটামুটি দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় বা সর্বশেষ যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে মূলত আমি সবসময় আমার ক্যামেরা মুভ করে থাকি সেটা হইতেছে ফার্স্ট ভিউ এটার জন্য আপনি ক্যামেরা থেকে কিবোর্ড থেকে শিফট প্লাস টিলটা বাটনে ক্লিক করবেন টিলটা বাটনটা হইতেছে স্কেপ বাটনের নিচে যে বাটনটা থাকে সেটা হইতেছে টিলটা বাটন তো শিফট প্লাস টিলডা বাটনে ক্লিক করলে মোটামুটি একটা ফার্স্ট পার্সেন্ট ভিউ অ্যাক্টিভ হয় এই অবস্থাতে আমি যদি শিফট প্লাস টিলটা বাটন ছাইড়া দেয়া এখন ডাব্লিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ক্যামেরাটা সামনের দিকে যেতেছে যদি এসি ক্লিক করি ক্যামেরাটা পেছনের দিকে যাবে যদি ডিতে ক্লিক করি ক্যামেরা ডান দিকে যাবে যদি এতে ক্লিক করি ক্যামেরা বাম দিকে যাবে অর্থাৎ নর্মালি আমরা কোনো একটা ফার্স্ট পারসন গেম খেলার সময় ডাব্লিউএচডি বাটন দিয়ে যেভাবে মুভ করি সেভাবে এখন ক্যামেরাটা মুভ করা যাবে আর আমি যদি সিম্পলি মাউসটা ডান বামে ঘুরাই তাহলে ক্যামেরাটা সেই অনুসারে রোটেট করবে এই জায়গাতে যারা মোটামুটি গেম খেলতে অভ্যস্ত বা ফার্স্ট পারসন বা থার্ড পারসন ক্যামেরার সাথে পরিচিত তারা এইভাবে সহজেই ক্যামেরা মুভ করে সেটা অ্যাডজাস্ট করতে পারেন আমি মোটামুটি এই অ্যাঙ্গেলের রাইখা লেফট বাটনে ক্লিক করে আমার মুভমেন্টটা কনফার্ম করলাম আর অন্যান্য শর্টকাটের মতো রাইট বাটনে ক্লিক করলে সেটা ক্যান্সেল হয়ে যেত এরপর মিডল মাউস বাটনে ক্লিক করে আমি ক্যামেরা ভিউ থেকে হয়ে আসলাম এতদিন যাবৎ আমাদের এই প্রজেক্টে কাজ করার পর আমরা ফাইনালি আমাদের এই প্রজেক্টের ইমেজ রেন্ডার করতে যাচ্ছি রেন্ডারিং নেওয়া আমরা অনেক আলোচনাই করবো বাট সর্বপ্রথম একটা ইমেজ রেন্ডার করে নেই এই জন্য এখানে রেন্ডার অপশন থেকে ক্লিক করব রেন্ডার ইমেজ বাটনে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম রেন্ডার করা ইমেজ বাট এটা দেখতে অতটা সুন্দর হয়নি রাইট চিন্তা করার কোনো কারণ নেই আমরা এটা করার কাজ করব বাট ইম্প্রুভ করার আগে আমরা এই ইমেজটা একটু সেভ করে নিই যেন আমরা কম্পেয়ার করতে পারি যে কোন কোন বিষয়গুলো আমরা ইম্প্রুভ করতে এই জন্য এখানে ইমেজ অপশন থেকে প্রথমত সেভে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে অল্টার এস বাটনে ক্লিক করতে পারি তাহলে আমরা এখানে সেভ করার অপশন পেয়ে যাবো যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করা যেখানে আমরা সেভ করতে চাই সেটা সিলেক্ট করে আমরা এটার একটা নামকরণ করে দিতেছি ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম রেন্ডার জিরো ওয়ান এরপর এখানে সেভ এস ইমেজে ক্লিক করে ফেললাম ফলে আমাদের এই ইমেজটা সেভ হয়ে গেল এখন চলেন আমরা আমাদের ইমেজের সমস্যাগুলা এক এক করে সমাধান করার চেষ্টা করি প্রথম যে সমস্যাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হইতেছে আপনারা যদি এখানে রাস্তার অংশের দিকে লক্ষ্য করেন অথবা পানির কাছাকাছি মাটির অংশের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এগুলা ঠিকঠাক মতো রেন্ডার হয় নাই অথচ আমরা যদি আপনাদেরকে একটু থ্রি ডি ভিউ পোর্টে নিয়ে গিয়ে দেখাই তাহলে এই জায়গাতে সব কিছু ঠিকঠাকই দেখাইতেছে তাহলে রেন্ডার করার সময় এরকম সমস্যা হওয়ার কারণটা আসলে কি এটা হওয়ার কারণ হইতেছে আমরা যখন আমাদের এই অবজেক্টের মডিফায়ারগুলো অ্যাপ্লাই করছিলাম তার আগে আমরা অরিজিনাল অবজেক্টের একটা ব্যাকআপ কপি তৈরি করে রাখছিলাম সেটা এই আইল্যান্ড কালেকশনের ভিতর গ্রাউন্ড ব্যাকআপ নামে এখনও আছে এবং সেটা থ্রি ডি ভিউ পোর্টে হাইট করা আছে তাহলে প্রশ্ন হলো এটা রেন্ডার করার সময় কেন দেখা যেতেছে কারণ এখানে চোখ আইকনের পাশাপাশি আরেকটা ক্যামেরার মতো আইকন দেখা যেতেছে যদি এই ক্যামেরা আইকনটা অন থাকে তার মানে সেই অবজেক্টটা রেন্ডার করার সময় দেখা যাবে আর যদি ক্যামেরা আইকনটা অফ থাকে তাহলে সেই অবজেক্টটা রেন্ডার করার সময় দেখা যাবে না আমরা যদিও এখান থেকে চোখ আইকনে ক্লিক করে এটা থ্রি পোর্টে হাইড করে রাখছিলাম বাট এখান থেকে ক্যামেরা ইমেজটা অফ করি নাই বা রেন্ডার ভিউতে এটা অফ করি নাই তো এখন আমরা এটা দুই জায়গা থেকে অফ করা আরেকবার ইমেজটা রেন্ডার করব এবং দেখতে পারবো যে আমাদের রাস্তা এবং এখানে যে মাটির অংশগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবেই দেখাইতেছে এরপর আপনাদেরকে যে সমস্যাটা দেখাবো সেটা হইতেছে আপনারা যদি এই গাছের কাণ্ডের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রেন্ডার করার পর এটা দেখতে একটু বেশি স্মুথ মনে হইতেছে অর্থাৎ আমাদের থ্রিডি ডি ভিউ এটা দেখতে যতটুকু স্মুথ মনে হইতেছিল রেন্ডার করার পর এটা দেখতে একটু বেশি স্মুথ মনে হইতেছে এটার কারণ হইতেছে প্রথমত আমরা এই অবজেক্টটা সিলেক্ট করা যদি এখান থেকে মডিফায়ার প্রপার্টিসে যাই তাহলে দেখতে পারবো এটার সাথে একটা মডিফায়ার সাবডিভিশন সার্ভিস মডিফায়ার এবং এইখানে এটা লেভেল ভিউ পোর্টে সাবডিভিশন লেভেল দেওয়া আছে ওয়ান ফলে আমরা থ্রি ডি ভিউ পোর্টে এটা একবার সাবডিভাইড করে দেখতে পারতেছি বাট রেন্ডার ভিউতে এটার সাবডিভিশন লেভেল দেওয়া আছে টু অর্থাৎ রেন্ডার করার পর এটা মূলত এরকম ডাবল সাবডিভিশন হইয়া তারপর রেন্ডার হইতেছে সো আমরা যদি আমাদের এই অবজেক্টের রেন্ডার করার সময় সাবডিভিশন লেভেল ওয়ান রাখতে চাই তাহলে আমাদের এইখানে রেন্ডার সাবডিভিশন ভ্যালু পরিবর্তন করে দিতে হবে ওয়ান এবং থ্রি ভিউ পোর্টেও যদি আমরা সাবডিভিশন লেভেল ওয়ান দেখতে চাই তাহলে এখানে লেভেল ভিউ পোর্টেও এটার ভ্যালু বসিয়ে দিতে হবে ওয়ান ব্লেন্ডারে আপনি অনেক জায়গাতেই এরকম ভিউ পোর্ট এবং রেন্ডারের জন্য আলাদা আলাদা অপশন বসানোর সুযোগ পাবেন এটার কারণ হইতেছে থ্রি ভিউ পোর্টে যেন দ্রুত ক্যালকুলেশন করার মাধ্যমে ব্লেন্ডার একটা ফাস্ট রেজাল্ট দিতে পারে। এবং রেন্ডার করার সময় একটু সময় নিয়ে হইলেও বেটার রেজাল্ট দিতে পারে তো আমি এখন এই দুইটাই পরিবর্তন করে এখানে রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করলাম এবং আরেকবার ইমেজটা রেন্ডার করে দেখলাম যে এখন আমাদের গাছের যে গুড়িটা আছে সেটা যে স্মুথনেস আছে সেটা থ্রি ডি ভিউ পোর্ট এর মতো ঠিকঠাক দেখতে লাগতেছে এখন আমরা আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করে নিব এর আগে আমরা কিভাবে ক্যামেরা মুভ করতে হয় সেই বিষয়গুলো শিখছি বাট তখন জাস্ট র্যান্ডমলি আমাদের ক্যামেরাটা কোনো একটা জায়গায় আমরা প্লেস করে রাখছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমরা ক্যামেরাটা বসানোর সময় কয়েকটা বিষয় মাথায় রেখা এরপর ক্যামেরাটা বসাবো সর্বপ্রথম আমরা আমাদের ক্যামেরা অবজেক্টটা সিলেক্ট করা এখানে চলে যাব ক্যামেরা প্রপার্টিসে এর মধ্যে যে ফোকাল লেন্থ ভ্যালু আছে এটা একটু পরিবর্তন করে নিব এটা বাইডি ডিফল্ট ফিফটি মিলিমিটার দেওয়া থাকে এটা পরিবর্তন করে আমি আপাতত করে দিতেছি থার্টি টু মিলিমিটার ফোকাল লেন্থ নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে বাট লেভেলে টিউটোরিয়াল হওয়ার কারণে অনেক ব্যাসিক বেশি আমাদেরকে শিখতে হবে এটার দিকে আমি আপাতত ফোকাস করতেছি না তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা ভ্যালু দিয়ে রাখতে পারেন অথবা থার্টি টু মিলিমিটারও দিতে পারেন এরপর আমি টিলটা বাটনে ক্লিক করে আমার ক্যামেরাটা আবার মুভ করতেছি বাট এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি ফলো করার চেষ্টা করবো প্রথমত যেহেতু আমাদের বাড়িটার আমরা এই পাশের একটা ফ্রন্ট লুক চাইতেছি এবং আমাদের এইখানের রাস্তাটা এদিকে বাম দিকে চলে গেছে সো আমরা আমাদের বাড়িটারে চেষ্টা করব একদম সেন্টারে না রাইখা বরং আমরা যদি আমাদের ক্যামেরাটারে তিনটা ভাগে বিভক্ত করি তাহলে এই তিনটা ভাগের ডান পাশের অংশে বাড়িটারে রাখতে এরপর আরেকটা বিষয় যেটা ফলো করব সেটা হইতেছে আমাদের আকাশের কিছু অংশ যেন আমাদের ক্যামেরার ভিতরে দেখা যায় এবং অ্যাট দা সেম টাইম আমরা এখানে পানির কিছু অংশ রাইখা দিব যেন আমাদের এই বাড়ি এবং গাছের রিফ্লেকশন সেই অংশে দেখা যায় যদিও এই মুহূর্তে এই জায়গাতে কোনো রিফ্লেকশন দেখা যেতেছে না বাট আমরা একটু পরে রিফ্লেকশন নিয়ে কাজ করবো আপাতত আমরা ক্যামেরার অ্যাঙ্গেলটা সেইটা চিন্তা করা সেট করে নিই তাহলে আমি কাইন্ড অফ এইখানে এটা চেষ্টা করতেছি এটা এখানে রাখলাম পরবর্তীতে রিফ্লেকশন সেট করার পর আমরা চাইলে এটা আরো পরিবর্তন করে নিতে পারি আমাদের রেন্ডারিং এর পরের স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে রেন্ডার ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে এক্ষেত্রে আপনি যদি এখানে রেন্ডার প্রপার্টিসে যান তাহলে দেখতে পারবেন ব্লেন্ডারে তিন ধরনের রেন্ডার ইঞ্জিন আছে প্রথমটা হইতেছে ইভি এরপরটা হইতেছে ওয়ার্ক বেঞ্চ এরপরটা হইতেছে সাইকেল এগুলোর মধ্যে থেকে ওয়ার্ক বেঞ্চ রেন্ডার ইঞ্জিনটা অনেকটা সলিড ভিউতে আমরা অবজেক্টগুলো যেভাবে দেখি সেভাবে কাজ করে এখানে লাইটের কোনো ধরনের ক্যালকুলেশন হয় না এই জন্য আপাতত আমি এই রেন্ডার ইঞ্জিন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না বাট আমাদেরকে জানতে হবে ইভি এবং সাইকেল এই দুইটা রেন্ডার ইঞ্জিন সম্পর্কে এই দুইটার মধ্যে পাঠক কি এবং এই দুইটা রেন্ডের ইঞ্জিন কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমি এইখানে একটা সিনারিও তৈরি করে রাখছি সেটা হইতেছে আমাদের এখানে গাছের মডেল এবং আমাদের যে বাড়ির মডেল আছে এই দুইটার মাঝখানে আমি একটা স্পটলাইট বসে রাখছি এবং আমি যদি আপনাদেরকে একটু রেন্ডের ভিতরে যাই দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের বাড়ির দেয়ালের উপরে এখানে স্পটলাইটের আলোটা পড়তেছে বাট সমস্যা হলো এখানে আলোটা পড়ার পর এটা কোনো দিকে কোনো ধরনের বাউন্স হইয়া আলোটা আশেপাশে কোন রকম ছড়াইতেছে না বাট এমনিতে রিয়েল ওয়ার্ল্ডে আপনি যদি কোনো একটা অন্ধকার রুমের মধ্যে কোনো একটা দেয়ালের উপরে স্পটলাইটের আলো ফেলেন সে আলোটা কিন্তু সেই দেয়ালের উপরে শুধু পড়বে না বরং আশেপাশে যে অবজেক্টগুলো আছে বা আপনার আশেপাশে যে দেয়ালগুলো আছে সেইখানে সেই লাইটগুলা বাউন্স হয়ে সেটারে আলোকিত করবে এখানে কম বা বেশি হোক কিছুটা হইলেও আশেপাশের অবজেক্টগুলারে আলোকিত করবে কিন্তু এইখানে আমাদের লাইটটা সেইভাবে কিন্তু আচরণ করতেছে না এক্ষেত্রে মনে হইতে পারে আমরা লাইটের একটু দেখতে পারবেন যে যতই বাড়াই না কেন আমাদের লাইটটা ঠিক সেইভাবে বিহেভ করতেছে না যেটা রিয়েল ওয়ার্ল্ডে করতো অথবা আমি যদি লাইটের যে সাইজ আছে এটাও পরিবর্তন করে দেখি তাও দেখব রেজাল্ট কাইন্ড অফ একই কিন্তু আমি যদি আমাদের যে রেন্ডের ইঞ্জিনটা আছে এটা সিম্পলি ইভি থেকে পরিবর্তন করা সাইকেল করে দিই তাহলে দেখতে পারবেন এখন আমাদের লাইটগুলা এখান থেকে বাউন্স হইয়া আমাদের এখানে পাতা বা আমাদের কাণ্ড অর্থাৎ আমাদের গাছের উপরে আলো ফেলা এই জিনিসটারে আলোকিত করে দিতেছে অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে লাইটটা ঠিক যেইভাবে আচরণ করার দরকার ছিল এইখানে ঠিক সেইভাবে আলোগুলা ক্যালকুলেট হইতেছে সুতরাং ইভি আর সাইকেল এই বিষয়টা হইতেছে সাইকেল রেন্ডার ইঞ্জিনে লাইটগুলা রিয়েলিস্টিক ওয়েতে ক্যালকুলেট হয় আর ইভি রেন্ডার ইঞ্জিনে লাইটটা অনেকটা গেম ইঞ্জিনের মতো করে ক্যালকুলেট হয় এখন রিয়েলিস্টিক ওয়েতে লাইট ক্যালকুলেশন করার জন্য সাইকেলে কোনো একটা ইমেজ রেন্ডার করতে অনেক বেশি সময় লাগে আর ইভিতে আমরা খুব ফাস্ট ইমেজ রেন্ডার করতে পারি বাট আমরা যদি বেটার রেজাল্ট চাই বা রিয়েলিস্টিক লাইট ক্যালকুলেশন চাই তাহলে আমাদেরকে সাইকেল রেন্ডার ইঞ্জিন ব্যবহার করতে হয় এখন চলেন আমরা আমাদের রেন্ডারটা ইম্প্রুভ করার কাজ করি এই জন্য সর্বপ্রথম আমি এখান থেকে ওয়াই ফ্রেমটা অফ করে দিলাম যেন রেন্ডার হওয়ার পরের লুকটাই আমরা ভিউপটে পাওয়া যাই এরপরে এখানে রেন্ডার ইঞ্জিন ইভি থেকে পরিবর্তন করে করে দিব সাইকেল এক্ষেত্রে সাইকেল রেন্ডার ইঞ্জিনে যেহেতু রিয়েলিস্টিক হইতে লাইট ক্যালকুলেশন হয় ফলে বেশি প্রসেসিং পাওয়ার দরকার হয় এবং বেশিটা হাই ইউজ হইতে থাকে এই জন্য আমার ব্যাকগ্রাউন্ডে অডিওটা রেকর্ড করা একটু মুশকিল হয়ে যেতেছে বাট আমি চেষ্টা করব এটা একটু পজ করে করে আপনাদেরকে কাজটা দেখানোর তো সাইকেল ইঞ্জিন ইঞ্জিনে আপনারা যেই বিষয়গুলো ইনিশিয়ালি মাথায় রাখবেন সেটা হইতেছে প্রথমত আপনার যদি কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা এই ডিভাইসটা সিপিইউ থেকে পরিবর্তন করে করে দেবেন জিপিউ কম্পিউট ফলে আপনার ইমেজটা অনেক তাড়াতাড়ি রেন্ডার হবে এরপরের যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হইতেছে স্যাম্পলিং স্যাম্পলিং বা স্যাম্পল সাইজ হইতেছে মূলত প্রত্যেকটা পিক্সেলে কতগুলা লাইট রে থাকবে তার একটা ক্যালকুলেশন বা ইনিশিয়ালি এই কমপ্লেক্স হয়তো আপনার মনে রাখার দরকার নাই আপনি সহজভাবে বুঝতে পারেন যে আপনি ইমেজের মধ্যে স্যাম্পল সাইজ যত বাড়াবেন সেটার কোয়ালিটি তত ভালো থাকবে কিন্তু স্যাম্পল সাইজ বাড়ানোর কারণে ক্যালকুলেশন বেশি করতে হয় এবং এই জন্য সেটা রেন্ডার করতে সময় বেশি লাগবে আবার স্যাম্পল সাইজ যদি একেবারে কমায় দেন তাহলে ইমেজটা তাড়াতাড়ি রেন্ডার হবে কিন্তু সেক্ষেত্রে ইমেজের মধ্যে নয়েজ থেকে যাবে আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বিষয়টা দেয় প্রথমত এখানে যে ভিউপোর্ট অপশন আছে এখানে নয়েজ স্টেশন এটা আমি অফ করে দিতেছি এরপর স্যাম্পল সাইজ ওয়ান দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পারতেছেন থ্রি ডি ভি পোর্টে আমাদের ইমেজের উপরে হিউজ পরিমাণ নয়েজ দেখা যেতেছে কারণ হলো আমাদের এখানে স্যাম্পল সাইজ আছে ওয়ান বাট আমরা যদি স্যাম্পল সাইজটা একটু বাড়ায় ফর এক্সাম্পল বিশ করে দেয় এরপর আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আগের থেকে এখন নয়েজ নাই বললেই চলে তাহলে স্যাম্পল সাইজ আমরা যত বাড়াবো আমাদের ইমেজের মধ্যে নয়েজের পরিমাণ তত কই আসবে অ্যাট দ্য সেম টাইম সেটা ডেন্ডার করতে সময়ও বেশি লাগবে এই জন্য আমরা এখানে ডিনয়েস অপশনটা ব্যবহার করি এটা হইতেছে অনেকটা কম স্যাম্পল সাইজে ইমেজটা রেন্ডার করার পর পোস্ট প্রসেসিং এর মাধ্যমে সেটা নয়েজটা রিমুভ করার চেষ্টা করা ফর এক্সাম্পল আমি আপনাদেরকে আবার যদি এখানে স্যাম্পল সাইজ ওয়ান করা এরপর ইমেজটা দেখাই তাহলে দেখতে পারবেন আগেরবারের মতো এখানে হিউজ পরিমাণ নয়েজ চলে আসছে বাট এক্ষেত্রে আমি যদি স্যাম্পল সাইজ না বাড়াইয়া এখানে জাস্ট ডিনয়েসটা অন করে দিই তাহলে দেখতে পারবেন যে সেই স্যাম্পল সাইজ ওয়ান রাইখায় এখানে একটা পোস্ট প্রসেসিং এর মাধ্যমে নয়েজটা রিমুভ করে দেওয়া হয়েছে তাহলে ডিনয়েস হইতেছে মোটামুটি নয়েজ রিমুভ করার একটা টেকনিক আমরা স্যাম্পল কিছুটা বাড়ানোর পরেও যদি নয়েজ থাইকা যায় সেক্ষেত্রে আমরা সময় বাঁচানোর জন্য ডিনয়েজ অপশনটা ব্যবহার করতে পারি এই জায়গাতে আপনারা দুইটা সেকশন পাবেন একটা হচ্ছে ভিউপোর্ট সেকশন আর একটা হচ্ছে রেন্ডার সেকশন এর আগে আমরা দেখছি যে ভিউপোর্ট এবং রেন্ডারের জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া যায় তো আমরা ভিউপোর্টে একটু দ্রুত রেজাল্ট দেখার জন্য আমরা এখানে কম স্যাম্পল সাইজ নিয়ে এরপর কাজ করি এবং রেন্ডারে বেটার কোয়ালিটি পাওয়ার জন্য এখানে স্যাম্পল সাইজটা একটু বাড়ায় রাখি এক্ষেত্রে বাই ডিফল্ট নয় থ্রেশলটা অন থাকে এবং এটার ভ্যালুটা অনেক বেশি থাকে আপনারা প্রথমত এখানে নয়া থ্রেশলটা অফ করে এটার স্যাম্পল সাইজটা কমায় তারপর আপনি ইমেজটা রেন্ডার করবেন ফর এক্সাম্পল আমি এক্ষেত্রে একশো দিলাম স্যাম্পল সাইজ হিসেবে রেন্ডারে এবং ভিউপোর্টে আপাতত আমি দশ দিয়ে রাখলাম যেন আমি ভিউপোর্ডে একটু দেখতে পারি যে রেন্ডার হইতে কেমন লাগবে এবার আমি যদি আমার একটা ইমেজ রেন্ডার করি তাহলে মোটামুটি এখন দেখতে পারবেন এটার কোয়ালিটি কাইন্ড অফ এখন এরকম হয়েছে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার সময় আমরা আপনাদেরকে ম্যাটেরিয়ালের শুধুমাত্র একটা প্রপার্টির সাথে পরিচয় করাই দিয়েছিলাম সেটা ছিল বেস কালার এখন আপনাদেরকে ম্যাটেরিয়ালের আরো দুইটা প্রপার্টির সাথে ইন্ট্রোডিউস করে দিব সেটা হইতেছে ম্যাটালিক এবং রাফনেস আপনারা যদি এইখানে একটু স্ক্রল করে নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন এই জায়গায় ম্যাটালিক এবং রাফনেস এই দুইটা ভ্যালু আপনারা পেয়ে যাবেন বা আপনারা যদি ব্লেন্ডার 4.1 পয়েন্ট ওয়ান ব্যবহার করে থাকেন তাহলে এখানে শুরুতে বেস কালারের নিচেই ম্যাটালিক এবং রাফনেস এই দুইটা ভ্যালু দেওয়া থাকে তো ম্যাটালিক হইতেছে কোনো একটা অবজেক্ট দেখতে কতটুকু মেটালের মতো মনে হবে বা কতটুকু স্টিলের মতো মনে হবে এক্ষেত্রে মেটালিক ভ্যালু যদি ওয়ান থাকে তাহলে অবজেক্টের দেখতে মোটামুটি সম্পূর্ণ একটা মেটাল অবজেক্টের মতো মনে হবে এবং মেটালিক ভ্যালু যদি জিরো দেওয়া থাকে তাহলে সেই অবজেক্টের দেখতে মোটামুটি নন মেটালিক মনে হবে এরপরের যে ভ্যালুটা সেটা হইতেছে রাফরেন্স ভ্যালু রাফরেন্সের বাংলা অর্থ হইতে হচ্ছে রুক্ষতা রাফরেন্স ভ্যালু যদি জিরো হয় তো সেই ক্ষেত্রে আপনার অবজেক্টটা দেখতে বেশ চকচক লাগবে এবং আশেপাশে রিফ্লেকশন সেটার মধ্যে দেখা যাবে এবং রাফনেস ভ্যালু যদি ওয়ান হয় তার মানে আপনার অবজেক্টটা সেখানে খসখসে মনে হবে এবং আশেপাশে কোনো ধরনের রিফ্লেকশন সেখানে দেখা যাবে না এখন চলেন আমরা আমাদের প্রজেক্টের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলার ম্যাটালিক এবং রাফনেস ভ্যালু কিছু পরিবর্তন করি এক্ষেত্রে প্রথমে আমি আমাদের ওয়াটার অবজেক্টটা সিলেক্ট করা এটা যে ওয়াটার ম্যাটেরিয়াল আছে এইখানে এটার মেটালিক ভ্যালু করে দিব ওয়ান এবং রাফনেস ভ্যালু করে দিব জিরো ফলে সিনের মধ্যে দেখতে পারবো যে আমাদের এইখানে যে অবজেক্টগুলো আছে গাছ এবং বাড়িগুলোর রিফ্লেকশন মোটামুটি আমাদের এই অবজেক্টের সার্ফেসের উপরে দেখা যেতেছে ফলে এখন এটা দেখতে অনেকটাই পানির মতো মনে হইতেছে আমি যদি এটার রিফ্লেকশনটা একটু কমাইতে চাই তাহলে আমি হয় এটার মেটালিক ভ্যালুটা একটু কমাই দিতে পারি অথবা চাইলে এটার রাফনেসটা একটু বাড়াই দিতে পারি এইভাবে করে আমরা অন্যান্য ম্যাটেরিয়াল গুলারও ম্যাটালিক এবং রাফনেস ভ্যালু কিছুটা পরিবর্তন করে করে দেখবো যে কোনটা দেখতে ভালো লাগে যে পানির অবজেক্ট এটার জন্য তো আমরা রাফনেস জিরো রাই ম্যাটালিক অলমোস্ট ফুলি রাখবো অন্যান্য অবজেক্টেও ম্যাটালিক ভ্যালু কিছুটা বাড়াই দিব যেন সেই অবজেক্টগুলাতে একটু গ্লসি গ্লসি ভাব আসে আর প্রয়োজন মতো সেই অবজেক্ট গুলার কালারও কিছুটা পরিবর্তন করে নিব যেটা দেখতে মোটামুটি ভাল লাগে আমি ভ্যালুগুলো মোটামুটি এতটুকু পরিবর্তন করে আপাতত এটা কনফার্ম করতেছি কারণ আমাদেরকে টিউটোরিয়ালটা শেষ করতে হবে সো এখানে যাওয়ার আগে রেন্ডার ভিউতে আপনাদের আর কয়েকটা অপশন দেখা দিই প্রথমত এখানে রেন্ডার প্রপার্টিস থেকে আপনারা যদি একদম নিচে কালার ম্যানেজমেন্ট অপশনে যান তাহলে এখানে লুক অপশন পাবেন এখানে বাই ডিফল্ট এটা নান দেওয়া থাকে এটা করে দেবেন মিডিয়াম কন্ট্রাস্ট অথবা হাই কন্ট্রাস্ট ফলে আপনারা আপনাদের ইমেজের একটা কন্ট্রাস্টেড ভিউ বা কন্ট্রাস্টেড কালার পায়ে যাবেন ফলে ইমেজটা দেখতে একটু সুন্দর লাগবে এবং ফাইনালি প্রজেক্টটা সেভ করা এখান থেকে রেন্ডারে ক্লিক করা তারপর রেন্ডার ইমেজে ক্লিক করবেন ফলে আপনার ইমেজটা রেন্ডার হবে এক্ষেত্রে যেহেতু আমরা সাইকেল ইঞ্জিনে রেন্ডার করতেছি সো রেন্ডার করতে একটু সময় লাগবে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এটা রেন্ডার করতে অলমোস্ট নয় সেকেন্ড সময় লাগছে সো আপনার পিসির কনফিগারেশন অনুসারে এটা কম বা বেশি হতে পারে তো যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রথমত স্যাম্পল সাইজটা একটু কমাই নেবেন আর পাশাপাশি আরেকটা জিনিস কমাইতে পারেন সেটা হইতেছে এই ইমেজের রেজলেশন আমি আপনাদেরকে একটু দেখাই বাই ডিফল্ট আমাদের এই ইমেজের আউটপুট রেজুলেশন থাকে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি আপনারা এখান থেকে সরাসরি ভ্যালু কমায় নিতে পারেন অথবা এটা পার্সেন্ট দেওয়া থাকে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি সিম্পলি আপনারা ফিফটি পার্সেন্ট করে দেন তাহলে আপনাদের ইমেজটা অলমোস্ট অর্ধেক রেজুলেশনে রেন্ডার হবে ফলে সেয়ার জেনারেট করতে সময় কম লাগবে অর্থাৎ রেন্ডার করতে সময়টা কম লাগবে তো আপনারা রেজুলেশন কমায় রেন্ডার করতে পারেন ইমেজ সাইজটা ছোট করার জন্য অথবা স্যাম্পল সাইজটা একটু কমায় দেখতে পারেন একটু দ্রুত রেন্ডার করার জন্য আমাদের টিউটোরিয়ালটা মোটামুটি শেষ পর্যায়ে বা যাওয়ার আগে প্রথমত আমরা আমাদের এই রেন্ডার করা ইমেজটা অল্টারেজ বাটনে ক্লিক করে সেভ করে নিতেছি এরপর আপনাদের মনে থাকার কথা যে এর আগেও আমরা বিভিন্ন পর্যায়ে ইমেজ রেন্ডার করে সেগুলো সেভ করে রাখছিলাম এখন চলেন দেখি যে আমরা আমাদের কাজে কতটুকু ইম্প্রুভ করলাম এটা ছিল আমাদের প্রথম রেন্ডার করা ইমেজ কোনো কিছু ফিক্স করার আগে ইভিতে এরপর আমরা মোটামুটি ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু অ্যাডজাস্ট করা আর এখানে যে এক্সট্রা অবজেক্টগুলো ছিল সেগুলোটা হাইট করা ঠিকঠাকভাবে একটা রেন্ডার করছিলাম এরপরের ইমেজটা ছিল ইমিডিয়েটলি জাস্ট ইভি থেকে সাইকেল আসার পর এবং এরপরের ইমেজটা হইতেছে সাইকেলে আসা মোটামুটি ম্যাটেরিয়ালের ভ্যালুগুলা কিছুটা অ্যাডজাস্ট করার পর এখন এখানে যদি আপনাদের মনে হয় যে আমাদের ইমেজের যে কোয়ালিটি বা রেন্ডার কোয়ালিটি সেটা কিছুটা ইম্প্রুভ হইতেছে তাহলে আপনাদেরকে কয়েকটা বিষয় বলি প্রথমত অনেক সময় দেখা যায় যে আমরা একটা মডেল করার পর সেটা যখন রেন্ডার করি এবং সেটা দেখতে অতটা সুন্দর লাগে না আপসেট হয়ে যাই এবং ভাবতে থাকি দেখতে সুন্দর লাগতেছে না কেন তো অনেক সময় দেখা যায় যে কেউ ইন্ডিভিজুয়াল দু একটা ভ্যালু পরিবর্তন করে ধরেন ইভি থেকে সাইকেল করে দিল অথবা স্যাম্পল সাইজ অনেক বাড়াই দিল কারণ সে জানে স্যাম্পল সাইজ বাড়াইলে কোয়ালিটি বাড়ে এরকম দু একটা ভ্যালু র্যান্ডম ভ্যালু পরিবর্তন করা দেখা যায় সে আবার রেন্ডার দিয়ে দেখে যে আহামনি খুব একটা পরিবর্তন আসতেছে না তো এখানে বিষয়টা হইতেছে যে ভালো কোয়ালিটির একটা রেন্ডার পাওয়ার জন্য আপনাদের প্রথমত মডেলটা ভালো হওয়া লাগবে এরপরে এটার সাথে ঠিকঠাক ম্যাটেরিয়াল থাকা লাগবে এবং আপনাদের এটার জন্য একটা প্রপার লাইটিং বসাইতে হবে এবং ফাইনালি যেই জিনিসটা আমরা মোটামুটি সবসময় ইগনোর করা যাই সেটা হইতেছে একটা ভালো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আপনাকে ছবিটা তুলতে হবে মোটামুটি এই সবগুলো বিষয় যখন একসাথে পারফেক্টলি কম্বিনেশন তৈরি হয় তখনই যায় কিন্তু আমরা একটা ভালো কোয়ালিটির রেন্ডার বা সুন্দর একটা ইমেজ জেনারেট করতে পারি তো এই সবগুলো বিষয় অ্যাকুরেটলি করতে পারার জন্য আসলে কোনো ধরনের ম্যাজিক্যাল টুল বা কোনো ধরনের হ্যাক নাই যে লাইক আপনি কোনো একটা বাটনে ক্লিক করলেন আর সবগুলো বিষয় একদম পারফেক্টলি হয়ে গেল এমন কোনো হ্যাক নাই আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে কাজ করে করে এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে তো টিটোরিয়ালে আসলে অনেক কিছুই দেখানোর বা অনেক কিছু আলোচনা করার সুযোগ থাকে না কারণ এইগুলো নিয়ে আসলে আলোচনা করতে গেলে টিটোরিয়ালগুলো অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে কেউ এত ধৈর্য নিয়ে এই দেখবে না বাট তারপরেও আজকের পরে চেষ্টা করছি কিছু জায়গায় ভুল রেখা সেগুলো পরবর্তীতে ঠিক করে দেখানোর যে আসলে কিভাবে জিনিসগুলো কাজ করা যায় বা আমরা আমাদের কাজকে আরো কিভাবে ইম্প্রুভ করতে পারি কতটুকু পার্সি জানি না আল্লাহ ভালো জানে বাট চেষ্টা করছিলাম আর আপনারা যদি আরেকটু ধৈর্য নিয়ে এখানে একটু কাজ করতে পারেন তাহলে আরও কিছু জিনিস প্র্যাকটিস করতে পারেন সেটা হলো প্রথমত এখানে ম্যাটেরিয়ালের একদম ডিফারেন্ট কালার দিয়া লাইক আপনি এই প্রজেক্টটা সেভ করে একটা কপি করে আরেকটা প্রজেক্ট ওপেন করলেন সেটার মধ্যে কালার একদম ডিফারেন্ট কোন কালার দিলেন এখানে দিনের আলোর জায়গায় রাতের আলো দেওয়ার চেষ্টা করলেন এরকম বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করতে পারেন ফলে এখানে আপনার অনেক কিছুই আসলে শেখা হবে বাট আমরা এক্সিস্টিং প্রজেক্টে আরো অনেক কাজ করব লাইক আমাদের যে পানিটা আছে এখানে ঢেউ বানাবো বা এখানে যে ঘাসের অঞ্চল আছে সেখানে ফুল ঘাস ইত্যাদি বিভিন্ন অবজেক্ট বানাবো আপাতত প্রজেক্টের সেভ করে রাখতেছি তো যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিয়ে যায় সেটা হইতেছে এখানে ম্যাটেরিয়াল সেকশনে যদি আপনি যান প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটু নিচের দিকে যদি যান এখানে উপরে বেস কালার থাকে এটা সার্ফেস সেকশনের ভিতর থাকে তো এটার আমি যদি একটু কলাপস করে দিই একদম নিচের দিকে একটা অপশন আছে ভিউপোর্ট ডিসপ্লে এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিউপোর্টে দেখার জন্য আপনি আলাদা আলাদা কালার দিতে পারেন ফর এক্সাম্পল আমরা তো এখান থেকে র্যান্ডম কালার দেওয়া এরপর হইতেছে এর কাজগুলো করছিলাম এখান থেকে আমরা যদি নর্মালি ম্যাটেরিয়াল দিই বা নর্মালি এখানে ম্যাটেরিয়ালটাই সিলেক্টেড থাকে তো ম্যাটেরিয়াল থাকা অবস্থায় আমরা কিন্তু এই জায়গাতে কোনো ধরনের কালার দেখতে পারি না বাট আমরা যদি এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিউপোর ডিসপ্লে কালারটা পরিবর্তন করে দিই তাহলে আমরা সলিড ভিউতেই মোটামুটি সেই কালারটা দেখতে পারবো এখানে লক্ষ্য রাখার বিষয় হইতেছে অলরেডি আপনাদের বুঝতে পারা উচিত যে আমরা ভিউপোট ডিসপ্লেতে যেই কালারটাই দিব সেটা রেন্ডার ক্ষেত্রে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না এটা জাস্ট ভিউপোটে দেখার জন্য তো এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা দেখার জন্য বা কোনটা কোন কালার দিছি সেটা বোঝার জন্য এখানে কালার গুলো একটু বসাই দিতেছি ফলে এখন আমরা কিন্তু সলিড ভিতে থাকা অবস্থাতেও আমাদের অবজেক্টের কালার ঠিকঠাক দেখতে পারবো তো এই ছিল মোটামুটি আমাদের আজকে টিউটোরিয়ালে ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ